কমলালেবুর দেশে আপনাদেরকে স্বাগত। জুই জিৎ স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরেই আমাদের যাত্রা শুরু হয়েছে শিটং থেকে, এবং সেই যাত্রাপথই আপনাদের সামনে তুলে ধরব আজকের এই এপিসোডে। আমাদের এই ট্যুরটা গাইড করে দিয়েছে মাইলস টু গো, ওনাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম যাত্রাপথ। আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এই আরও আমাদের সাথে আরও এসছেন, ওনাদের সাথে পরে পরিচয় করিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তবে গাড়ি আসুক, নতুন জায়গায় নতুন ব্লগ, পাঁচটা নতুন তৈরি মানে নতুন অফবিট জায়গায় যাওয়া হবে, তো আমরা ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন প্রচণ্ড ক্রাউডি রয়েছে, গাড়িতে উঠে যেতে যেতে কথা হবে। তবে আমরা কিন্তু স্টেশন থেকে কাঞ্চন কাকুর দেখা পেয়ে গেছি, একদম তাই তো? একদম। শহরের ব্যস্ততম জীবনকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। আজ 25শে ডিসেম্বর, বড় দিন। আজকে আমাদের শিটংয়ের রাত্রিবাস। এ সবাই, এরা এরা দুজন হচ্ছে কি হানিমুন কাপল, ঠিক আছে? আর হচ্ছে কি আমরা একেবারেই আপ আপনি হাড্ডি নুই, তো এরা দুজন তখন ঘুমোচ্ছিল, ঠিক আছে? ঘুমোচ্ছিল, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি হচ্ছে কি শিটংয়ের পথে। নিউ জলপাইগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব 50 থেকে 60 কিলোমিটার, সময় লাগে ঘন্টা দুয়েক। তো আমরা যেতে যেতে রাস্তায় আমাদের একটা জায়গায় এখন ব্রেকফাস্ট করতে হবে, তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য নেবেছি। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা কি সুন্দর। আমরা অর্ডার করলাম হচ্ছে গিয়ে 2 প্লেট চিকেন মোমো, তো পাহাড়ে এসেছি, চিকেন মোমো তো খেতেই হবে, আর হচ্ছে গিয়ে ম্যাগি, ম্যাগি 1 প্লেট 50, আর চিকেন মোমো 1 প্লেট 80, আর 1 প্লেটে থাকবে হচ্ছে গিয়ে 8 পিস। এসে গেছে গরম গরম মোমো, স্টিমিং মোমোস, মোমো দেখে চোখটা মোমোর মতো হয়ে গেছে। আর পাশ থেকে দাদা ভাবছে আমার প্লেটটা কখন আসবে। তোমার প্লেট কি আবার তুমি শেয়ার করবে, মোমো বেশি খেতে নেই, তোমার না রোগা হতে হবে। এই হচ্ছে স্টোরি, চলো এখন আমরা খেয়ে নিয়ে গরম গরম মোমো। তো শিটং যাওয়ার পথে হালকা ব্রেকফাস্ট, পাহাড়ি রাস্তায় সবে ওঠা শুরু। আস্তে আস্তে শহরের কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এসেছি আমরা, এবার আমরা প্রকৃতির কাছে নিজেদেরকে মেলে ধরবো আর তুলে ধরবো তোমাদের কাছে আগামী 5 দিনের একটা একটা করে ব্লগ। আর কিছু বললাম না, একটা ব্লগে থাকবে। আজকে বড় দিন, 25শে ডিসেম্বর, উইন্টার ভ্যাকেশনে ঢুকে গেছি আমরা এখন। তো সবাইকে একসাথে জানাই মেরি ক্রিসমাস আমাদের জুজিৎ স্টোরিজের তরফ থেকে। শিটং যাওয়ার পথে আমরা এসে পৌঁছলাম কার্শিয়াংয়ে। শিটং যাওয়ার পথে আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের সামনে, আর কার্শিয়াং নিয়ে যেতে হয় যদিও, তো কার্শিয়াংয়ের সামনে চলে এসেছি এবং কার্শিয়াংয়ের কাছে রয়েছি। আর দারুণ লাগছে ওয়েদারটা, দেখাচ্ছি তোমাদেরকে। কার্শিয়াং পেরোতেই আমরা পাইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম আর এগিয়ে যেতে থাকলাম শিটংয়ের উদ্দেশ্যে। এই পাইন ফরেস্টকে সাক্ষী রেখেই আমরা ঘণ্টা তিনেকের মধ্যে এসে পৌঁছলাম আজকের আমাদের রাত্রিবাস লীনা হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই প্রথমেই চারিদিকটাকে তোমাদের দেখিয়ে দিলাম,
কিন্তু সবার আগে দেখিয়ে দিই রুমটা। সব থেকে বড় কথা যেটা হচ্ছে কি, এটা এখানকার বাথরুমটা একদম নিট এন্ড ক্লিন। জানলা দেখতেই একটু উকি ঝুঁকি মেরে দেখে নিলাম বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা। কিন্তু উকি ঝুঁকি করতে করতেই আমাদের এসে ডাক পড়লো লাঞ্চের জন্য, আর আমরা এসে পৌঁছে গেলাম লাঞ্চের জায়গায়। খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিচেনটা। খাবার গরম আছে বলে চলে এসেছি, এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের যে হোমস্টেটা আছে লীনা হোমস্টে সিটংয়ের, তো সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সামনে হচ্ছে ওখানটা থাকার জায়গা, ওগুলো হচ্ছে হোমস্টে, আর এখানে এটা হচ্ছে খাবার জায়গা, এখানে আপনারা খেতে পারবেন। আর এখন দূরে মেঘ রয়েছে, না হলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। তো চলুন, আমি হোমস্টের সামনেটা দেখাচ্ছি, যে রুমগুলোর সামনেটা খুব সাজানো গোছানো পরিষ্কার, সবচেয়ে বড় কথা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং চারিদিকে এখন গাঁদা ফুলে ভর্তি। সন্ধ্যেবেলা এখানে বসে এটা একদম চা স্ন্যাক্স এর জন্য, চা কফি স্ন্যাক্স এর জন্য একদম পারফেক্ট। এছাড়াও সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে তোমরা এখানে ম্যাগি আর চা বিস্কিট খেতেই পারো, পারফেক্ট। আর সঙ্গে একদম ডান দিকে আমার কাঞ্চন কাকু। এবং আরো একটা জায়গা রয়েছে ওদের, যেখানে হচ্ছে সন্ধ্যেবেলা আমরা বনফায়ার করতে পারি। সেই জায়গাটাও সুন্দর করে মানে এত সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করে তৈরি করেছে জায়গাগুলো, সত্যি খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর সব খাবার হজম করতে বেরিয়েছে, এবং চারিদিকে ভেজিটেবল ভর্তি। এদের মার্কেট করতে হয় না, এখান থেকেই সব কিছু হয়ে যায়। এবং আমরা যারা ট্যুরিস্টরা আসি, নিজের জমি থেকে তোলে সেটাই রান্না করে, এত অর্গ্যানিক, দারুণ। দুপুরে লাঞ্চের পর ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন বেশ অনেকটা চলে এসেছি, সিটংটা এক্সপ্লোর করছি, মানে আমরা যে হোমস্টেতে রয়েছি তার চারিপাশে কি কি রয়েছে সেটা করতেই বেরিয়ে পড়েছি। কারণ অফবিট জায়গায় সন্ধ্যাবেলা পর ঘরে বসে পড়তে হবে, কোথাও বেরোনো যাবে না, তার থেকে যতক্ষণ সূর্যের আলো রয়েছে ততক্ষণ ঘুরে বেড়াই, এটাই ভালো। তবে হ্যাঁ, কমলা লেবু কিন্তু দেখে নিয়েছি গাছে, এই যে পেছনে দুজন। লীনা হোমস্টেতে কিন্তু মানে যদি বলতে চাই যে পারফেক্ট অফবিট জায়গা, সেটা কিন্তু এই হোমস্টেটা। তার কারণ একদম নিরিবিলি চারিপাশটা, এবং কটেজটা এত সুন্দর জায়গায় দুর্ধর্ষ, মানে একদম মানে কি বলবো, অপূর্ব লাগছিল ওই সামনে থেকে ফেসটা, পাহাড়ের যে বিভিন্ন যে ফেসগুলো দুর্ধর্ষ লাগছিল। তো আমার খুব ভালো লেগেছে, আপনারা চাইলে আসতেই পারেন। গুড মর্নিং ফ্রম সিটং। সিটংয়ের এখন সকালবেলা, সবাই ঘুমোচ্ছে কিন্তু আমি ভোরবেলা উঠে পড়েছি, এই কারণেই, কারণ এই সকালবেলার যে সূর্যোদয়ের আর এই কাঞ্চনজঙ্ঘার যে একটা মেলবন্ধন, এটা মিস করলে বাইরে ঘুরতে এসে লাভ নেই। তাই যথারীতি ভোরবেলা উঠে পড়েছি এবং সেটাই তুলে দেখাবো,
এবং সেটাই তুলে ধরবো আমার এই ব্লগে। তো তার জন্য আমি এখন জাস্ট দেখাচ্ছি যে আস্তে আস্তে সূর্যটার ওইদিকে লাল হয়েছে আকাশটা, আর কাঞ্চনজঙ্ঘা বলছে আরেকটু ওঠ, আরেকটু ওঠ, আরেকটু ওঠ। আমাকে দেখার জন্য তো লোকে পাগল। যত সূর্য আস্তে আস্তে আকাশের মধ্যগগনে যাবে তত কাঞ্চনজঙ্ঘার রূপ ঝলসে বেরোবে। দারুণ লাগছে জায়গাটা, তো চলো দেখাই সকালবেলার শিটংয়ের আমাদের লীনা হোমস্টে শিটংয়ের সেখান থেকে বিউটিটা কেমন আসছে একবার দেখাই চলো। জাস্ট ওই জায়গাটা সূর্যটা সবে উঠছে, আর একদম দূরে হালকা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটাকে। আজকে আমরা যাবো দাওয়াইবাণী, আর ওখানে আকাশ ক্লিয়ার থাকলে তো মানে একদম দারুণ আসবে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা তোমাদের সূর্যোদয়টা দেখিয়ে দিলাম একদম, আর ওই যে সামনে ওরকম ভিউ। তো আপাতত শুরু হলো সূর্যোদয় দিয়ে, তো চলো আজকে গোটা দিন আছে, আজকে দাওয়াইবাণী আছে, তারপরে অরেঞ্জ গার্ডেন হয়ে যাব, দেখি আর কী কী দেখা যায়। যোগীঘাট আছে, তো এগুলো পড়বে, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখন আপাতত সূর্যোদয় দেখিয়ে দিয়েছি, মনটা ভালো করে দিয়েছি, একটু পরে দেখা হচ্ছে আবার। সকালবেলা ঘুম থেকে এখন উঠেছে, সূর্য এখন মধ্য গগনে, কাঞ্চনজঙ্ঘাও এখন মধ্য গগনে, একদমই না কাঞ্চনজঙ্ঘা মধ্য গগনে নয়, যাই হোক। তো সবে ঘুম থেকে উঠেছে, আমরা এখন যাব হচ্ছে দাওয়াইবাণী, ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর গাড়িও আমাদের কাছাকাছি চলে এসছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো দাওয়াইবাণী, যোগীঘাট মংপু হয়ে ঢুকবে। তো ওগুলো হ্যাঁ অরেঞ্জ গার্ডেনটাও রয়েছে, তো যদি ঢুকতে পারি, যদি অরেঞ্জ দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যোগীঘাটও একটা ভালো জায়গা, তো যোগীঘাটটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এটাই হচ্ছে ব্যাপার, তো চলো ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টে কী খাওয়া হয় দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম লুচি আর ঘুগনি, সাথে ছিল ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো, তার আগেই আমরা কথা বলে নিলাম লীনা হোমস্টের দাদার সঙ্গে, এবং তারপর বেরিয়ে পড়লাম আমরা শিটং ছেড়ে দাওয়াইবাণীর উদ্দেশ্যে, এবং টাটা করে দিলাম আমাদের গতকালের রাত্রিবাস লীনা হোমস্টেকে। এই মুহূর্তে আমরা যেখানে যেতে চলেছি সেটা সবার প্রিয়, এবং শিটং যেটার জন্য বিখ্যাত সেই অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। আর তখনই হঠাৎ দেখা পেলাম রাস্তার ধারে গাছ ভর্তি কমলালেবু, শুধুই কমলালেবু। আমরা এখন এসে গেছি যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে কি কমলালেবু বাগান। চলো তোমাদেরকে দেখাই, আমি ভীষণ এক্সাইটেড দেখে। এই বাগানে ঢুকতে পার পার্সন 50 টাকা করে নিয়েছে, তো মন দেখে সার্থক, মানে কমলালেবুগুলো পুরো টুনি লাইটের মতো জ্বলছে। শিটং হচ্ছে কমলালেবুর দেশ, আর আমরা এখন চলে এসেছি কমলালেবু গাছের হাতে সামনে কমলালেবু, আর এখানে দেখাচ্ছি ঝাঁকে ঝাঁকে কমলালেবু, মানে কিন্তু এখানে এদের গাছে কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু ফাইন। তারপর কটা কমলালেবু কিনে টেস্ট করার পর আমরা আবার রওনা দিলাম দাওয়াইবাণীর উদ্দেশ্যে। আজকের শিটংয়ের পর্ব আপাতত এখানেই শেষ, এই গল্পের ইতি টেনে আমরা পরবর্তী ব্লগ নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, আর সেই ব্লগে তুলে ধরবো
যোগীঘাট, লেপচা ফলস, দাবাইপানি আর কাঞ্চনজঙ্ঘা।